দর্শক, আমরা আজকে একটি ফরেস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি, আমি লোকালয়ের পাশে। আর ফরেস্ট অফিসটা অবস্থিত সুন্দরবনের ভিতরে, এবং এখান থেকে ফরেস্ট অফিসে যাওয়ার পথটুকু আপনারা খেয়াল করেন, এই কাঠের ট্রেইল বেয়ে ওই নদীটা পার হয়ে তারপরে কিন্তু আপনারা যেতে পারবেন। এটা হলো লাউডো টহল ফাঁড়ি, সুন্দরবনের ভিতরে অবস্থিত একটি বন বিভাগের একটি অফিস। এখন ভাটা চলছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু এই পর্যন্ত উঠে আসে, আপনারা খেয়াল করেন। আর এখন পানি কতটা নিচে আছে, এই লোকালয় এবং জঙ্গলের মাঝখান দিয়ে যে খালটা বেয়ে গেছে, এই খালের উপর দিয়ে আপনারা গেলেই কিন্তু মনোমুগ্ধকর দৃশ্যাবলী দেখতে পারবেন, অর্থাৎ জঙ্গলটাকেও আপনারা দেখতে পাবেন। খুব কাছের থেকে আপনি ঘুরে আসতে পারেন সুন্দরবন, কিন্তু সেজন্যে কিন্তু আপনাদের বিশেষ কোনো ঝক্কি পোহাতে হবে না, কারণ এর এক ধারে লোকালয়, আর এক ধারে ধারে হলো সুন্দরবন। আপনাকে গভীর জঙ্গলেও ঢুকতে হবে না, আপনারা কিন্তু খুব সহজেই একটি নৌকা ভাড়া করে এই এলাকাতে আপনারা ঘুরে আসতে পারেন সুন্দরবনের ভিতর থেকে, এবং সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্যাবলী আপনারা অবলোকন করতে পারবেন। তবে একটা সতর্কতা বলছি যে এই খাল ধরে যখন আপনারা যাবেন, তখন এই খালের যে থেকে আপনারা কিছু দূর গেলেই দেখতে পাবেন যে একটা না একটা সরু খাল বা নদী জঙ্গলের ভিতরে কিন্তু প্রবেশ করছে, ভুলেও কিন্তু সেদিকে আপনারা প্রবেশ করবেন না। কারণ হলো, তাহলে কিন্তু আপনি জঙ্গলে ঢুকে গেলেন পুরাপুরি, যখন জঙ্গলে ঢুকে গেলেন অর্থাৎ নিজেকে কিন্তু বাঘের সামনে সঁপিয়ে দিলেন, ব্যাপারটা এমনটা এরকমই, যদি না আপনার কাছে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকে। আমরা কিছুদিন আগেও একজনকে কিন্তু বাঘে খেয়ে ফেলেছে, এক বনজীবীকে, শুধু খেয়েই ফেলেনি, তার কিছুই ছিল না, তার শুধুমাত্র মাথার খুলিটা পাওয়া গিয়েছিলো এবং কিছু হাড় পাওয়া গিয়েছিলো, তাছাড়া তার শরীরে কিছুই ছিল না। সে কিন্তু একা একা ছোট্ট একটি ডিঙি নৌকা নিয়ে সে জঙ্গলে গিয়েছিল, এবং জঙ্গলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে তাকে বাঘে ধরে। পরবর্তীতে প্রায় বা দুদিন পরে তার বাবা বাড়িতে ছিল না, সে আসার পরে লোকজন নিয়ে তাকে খুঁজতে যায়, এবং খুঁজতে গিয়ে দেখতে পায় যে তার ডিঙি নৌকাটা কিন্তু সে বাড়ির কাছাকাছি, এইরকমই কিন্তু ইন্টারফেস, অর্থাৎ লোকালয়, এগুলো কিন্তু লোকালয়, আর এটাই সুন্দরবন, মাঝখানের ব্যবধান কিন্তু এই খালটুকু। তো এইরকমই একটা লোকালয় থেকে সে কিন্তু জঙ্গলে গিয়েছিল, এবং সে একা গিয়েছিল যে কারণে সে কাছাকাছি ছিল, সাধারণত এইসব ক্ষেত্রে কাছাকাছি থাকে, খাওয়ার কিছু মাছ সে হয়তো ধরতে গিয়েছিল, যে কারণে বন বিভাগের থেকে সে পাশটাও সংগ্রহ করেনি, তাই সে কোনো ক্ষতিপূরণও পাবে না। যখন বনজীবীরা জঙ্গলে যায় মাছ ধরতে আয়োজন করে বা বেশি আকারে ব্যবসায়িকভাবে, তখন কিন্তু তারা এই যে এরকম, এটা টহল ফাঁড়ি এখান থেকে হবে না, বিভিন্ন বন বিভাগের বিভিন্ন অফিস থেকে তারা পাশ সংগ্রহ করে এবং তারা জঙ্গলে প্রবেশ করে। তো তখন তারা লোক সংখ্যায় বেশি থাকে, তাদের সিকিউরিটি ব্যবস্থা তারা নিজেরাই সেইভাবে প্রস্তুতি নিয়ে যায়, কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে এইরকম এলাকায় যে আপনি কোনো রকমই মানে সতর্ক না, এই তো বাড়ির কাছে ঘুরতে গেছি, তারপরেই কিন্তু ঘটনা ঘটে যায় এবং তাকে বাঘে নিয়ে যায়। চার দিন পরে তার লাশ পাওয়া যায়, এবং মাছ শুধুমাত্র মাথাটা ছিল আর কিছু হাড্ডিগুড্ডি ছিল, তাছাড়া সব কিন্তু তাকে খেয়ে ফেলছে বাঘে। তো এটা কিন্তু সবার জন্য অ্যালার্মিং,
আর আপনাদেরকে বলবো, আপনারা নৌকা নিয়ে কিন্তু এই আশপাশ দিয়ে ঘুরে আসতে পারেন। আপনারা কিন্তু জঙ্গলের সৌন্দর্য অবলোকন করতে পারবেন, এবং যদি সম ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু ইউ পেতে পারেন, প্রাণীদের দেখাও পেয়ে যেতে পারেন। কিন্তু ভুলেও জঙ্গলের গভীরে, অর্থাৎ এই খাল ধরে যে সরু খালগুলা বা নদী বা খাড়ি যেগুলা জঙ্গলের ভিতর প্রবেশ করছে, সেগুলাতে প্রবেশ করবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।